বাংলাদেশের পুলিশে তো নিরপেক্ষতাই চাই, নিরপেক্ষ দলে কাজ করবে এটাই চাই, আমরা কোনো দলীয় চাই না। পুলিশ তো সবার জন্য, পুলিশ তো আপনারা আমার একার জন্য না, সবার জন্যই পুলিশ। ওই যে ক্ষিপ্ত ছিলাম এত বছরে লুইটা পুইটা খাইছে, আমরা কোনো সময় মুখ তুলে কথা কইতে পারি নাই। কারণ নাগরিক হিসেবে চাইতেছি যে দীর্ঘ অনেক দিন যাবৎ যেভাবে আমরা কাজকর্ম করেছিলাম বা আছি, এখন ইদানিং এই ৫-৭ দিন যাবৎ বাচ্চা কাচ্চারা অনেক ভয় পাইতেছে যে এখন প্রশাসন নাই কেন, এখন এই গল্লিতে এদিকে সেদিকে শুনতেছি সর্ব জায়গায় যে আউট কিছু লোকজন মানে এই সেই দৌড়াতাড়া করতেছে, তাতে বাচ্চা কাচ্চারা অনেক ভয় পায়। এই জন্য আমরা দেশে প্রশাসন চাই। প্রশাসন যারা ছিল তাদেরকে দেখ বা নতুন করে দেখ, আমরা সবসময় যেন নিরাপত্তাভাবে থাকতে পারি, এটা হলো আমার প্রত্যাশা। এই দেশের জনগণ যেন সুন্দরভাবে চলাফেরাও করতে পারে, কাজকাম করতে পারে, ভালোভাবে চলতে পারে, এটাই আমার প্রত্যাশা। আমি দেশের নাগরিক হিসেবে এটাই আমার দাবি। আর এসে আর বলতে পুলিশের কাজ তো অন্য কারো দিয়ে হবে না, ঠিক আছে? পুলিশ আসলে যেটা করতে পারবে এটা আসলে সাধারণ পাবলিক আসলে করা সম্ভব না, ঠিক আছে? তারপর আমাদের মানে আর ভালো কিছু মানে প্রত্যাশা। পুলিশের পদক্ষেপটা কেমন চান? পুলিশের পদক্ষেপটা আসলে মানে কিছু পুলিশের হয়তো পদক্ষেপটা কিছু মানে হয়তো ভিন্নতা ছিল, কিন্তু ওভারঅল তো সকল পুলিশেরই মানে কার্যক্রমটা ভালো, মানে তারা আরো ভালো সার্ভিস দেবে, আমরা জনগণ আরো ভালো সেবা পাবো, এটাই আমাদের মানে প্রত্যাশা। বিগত সময় আমরা দেখেছি মানুষের রোষানারে পড়েছে পুলিশ, কিন্তু এই সময়টা মানে পরবর্তী যে আজ থেকে আগামী দিনগুলোতে তারা কি ভালো কিছু করতে পারবে কিনা, মানুষের আস্থা অর্জন করতে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার মনে হয় যে মানে তারা আগে থেকে আরো ভালো কিছু মানে করতে পারবে। বাংলাদেশের পুলিশে তো নিরপেক্ষতাই চাই, নিরপেক্ষ দলে কাজ করবে এটাই চাই, আমরা কোনো দলীয় চাই না। পুলিশ তো সবার জন্য, পুলিশ তো আপনারা আমার একার জন্য না, সবার জন্যই পুলিশ। পুলিশ দেশের সুরক্ষা রক্ষা করবে, এটাই তো আমাদের পাওয়া, বুঝছেন না? বিগত সময় পুলিশের যে ভূমিকা, এটা মানুষ সাধারণ মানুষ সবচেয়ে ক্ষুব্ধ পুলিশের উপরে কেন? আমরা ওই যে ক্ষিপ্ত ছিলাম এত বছরে লুইটা পুইটা খাইছে, আমরা কোনো সময় মুখ তুলে কথা কইতে পারি নাই, এই রীতি। আমি এখন ভালো ভূমিকাই চাই। ভালো ভূমিকা কেমন? সেটা নির্দলীয় ভূমিকা চাই, কোনো দলীয় পুলিশ থাকবে না। আমরা চাই নির্দলীয়ভাবে পুলিশ কাজ করুক, পুলিশের লাগে আমরা কাজ করি, এইটাই চাই আমরা।